হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিজিক্যাল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমাদের শরীর চর্চার তৃতীয় পর্ব। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো কিভাবে সঠিক নিয়মে দৌড়াতে হবে, কোন স্টাইলে দৌড়ালে আপনার পায়ে ব্যথা হবে না, কোন স্টাইলে দৌড়ালে আপনি অধিক পরিমাণে দৌড়াতে পারবেন, কোন নিয়মের মাধ্যমে দৌড়ালে আপনি অধিক মাত্রায় অধিকতর দৌড়াতে পারবেন, এই বিষয়ে সকল খুঁটিনাটি বিষয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তবে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, দৌড়ের পূর্বে কিন্তু স্ট্রেচিংটি প্রপারলি করতে হবে। যদি স্ট্রেচিংটি না করা হয় তাহলে আপনাদের দৌড়ের সময় পা ধরে যেতে পারে, পায়ে ব্যথা হতে পারে এবং পায়ের মাসলগুলো ক্র্যাক করতে পারে। তো ভিউয়ার্স, আর দেরি না করে লেটস গো। সর্বপ্রথমে আমাদের দৌড়ে আমরা সবাই একটা ভুল করে থাকি, কিন্তু আমরা জানি না যে এই ভুলের কারণে আমাদের পায়ের কত ক্ষতি হচ্ছে, আমাদের উপকারের পরিবর্তে অপকারই হচ্ছে বেশি। সেই ভুলটা কি? আমরা দৌড়ের সময় অনেকেই আমরা পায়ের গোড়ালির উপরে পা ফালাই। পায়ের গোড়ালির উপরে যদি আমরা পাটা ফালাই তাহলে আমাদের পায়ে ব্যথা হবে। ব্যথাটা কোথায় হবে? ব্যথা হবে আমাদের পায়ের এই হাড়টা। যদি আমার পায়ের গোড়ালির মাধ্যমে যদি আমার দৌড়ের সময় পা পড়ে তাহলে আমার পায়ের ব্যথা হবে। এই জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে পায়ের যে আমাদের আঙ্গুলের পাতা আছে এই পাতার মাধ্যমে আমাদের দৌড়াতে হবে। তাহলে আপনি যতটুকু দৌড়ান বা যত কিলোমিটারে দৌড়ান আপনার কখনোই ব্যথা হবে না। তবে আপনি যদি শুধু এইভাবে পায়ের পাতার উপরে দৌড়ান তাহলে কিন্তু আবার পায়ে ব্যথা হবে। অবশ্যই এটা ব্যালেন্স করতে হবে, পায়ে পাতা পড়বে, পায়ে পাতা পড়ার পরে পায়ে ব্যালেন্স করতে হবে, পায়ে পাতা পড়বে আবার ব্যালেন্স করতে হবে। এখন আমি যেভাবে দৌড়াবো ঠিক এই নিয়মে যদি আপনি দৌড়ান তাহলে আশা করা যাচ্ছে যে আপনার পায়ে ব্যথা হবে না এবং আপনি যতটুকু ইচ্ছা ততটুকু দৌড়াতে পারেন। সবাই আমার দিকে খেয়াল করে দেখুন যে আমি কীভাবে দৌড়াচ্ছি। মোটামুটি যতটুকু আমি আপনাদের দেখিয়েছি কোন নিয়মে দৌড়াতে হবে, যদি ওই নিয়মে আপনি চর্চা করা শুরু করেন তাহলে আশা করা যাচ্ছে আপনি হয়তোবা মোটামুটি কিছুদিন প্রথম প্রথম হয়তোবা আপনার একটু কষ্ট হবে, আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, আপনি অনেক দূর দৌড়াতে পারবেন। তবে আমি আর একটা জিনিস বলতে চাই, অনেকে পা ফেলার সময় দৌড়ের সময় পাটা জোরে জোরে যার কারণে তার কী সমস্যা, এই পা জোরে জোরে ফালানোর কারণে এমনভাবে তার স্টেপগুলো ফালাচ্ছে জোরে জোরে দেখছে আওয়াজ হচ্ছে, তার কেসের আওয়াজটা হচ্ছে যে কেসটা মাটিতে পড়ার পরে তার আওয়াজ হচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু তার পায়ে ব্যথা হবে, তার কারণ তার পায়ের উপরে প্রেশারটা পড়ছে, তার পায়ের যে হাড় সিম্বল এই হাড়ের উপর তার প্রেশার পড়ছে যার কারণে তার পায়ে দেখছে আবার ব্যথা হবে। এই কারণে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যখন আমরা দৌড়াচ্ছি আমাদের পাটা এমনভাবে প্রতিটি পার স্টেপ সামনের দিকে অ্যাডভান্স করতে হবে যাতে করে আমাদের পায়ে কোনো শব্দ না হয়। রাস্তায় পা পড়তেছে কিন্তু কোনো শব্দ হবে না, তাহলে আপনার পায়ে ব্যথা হবে না। এটা হচ্ছে আমাদের পায়ের কথা বলি।
এরপরে আসতেছি অনেকে দৌড়ের সময় দেখা যায়, আমি যে জিনিসটা ব্যবহার করছি, অনেকে বডি স্ট্রেট রেখে দৌড়াচ্ছে, এভাবে বডি স্ট্রেট রেখে দৌড়াচ্ছে, এতে করে কি হচ্ছে তার শ্বাসটা কিন্তু কন্ট্রোল হবে। এজন্য আমাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে, বডিতে অনেক ডাউন করা যাবে না, আবার স্ট্রেট রাখা যাবে না, বডিটা জাস্ট হালকা একটু ডাউন করতে হবে, হালকা একটু ডাউন করতে হবে। আপনি যদি হাতটা মারান তাহলে আপনার হাতের সাথে সাথে পাও যাচ্ছে, এতে করে কি হবে আপনার হাত এবং পায়ের যে সুন্দরভাবে আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন। কিন্তু আপনি যদি বডিকে একদিকে স্ট্রেট রাখেন তাহলে আপনার শ্বাসটাও কন্ট্রোল থাকবে না, এবং সেই সাথে আপনার দৌড়ের প্রপারলি নিয়মটা আপনার ফলো করতে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বডিটা হালকা একটু ডাউন। আচ্ছা, এরপরে অনেকে কী করে, 200 মিটার 100 মিটার দৌড়ানোর পরেই তার শ্বাস সে কন্ট্রোল রাখতে পারে না, সে কী করে এইভাবে সে নিঃশ্বাস নেয়, মানে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে আবার মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছে। এই জন্য এই কাজটা করা যাবে না, যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু সে এই 200 মিটার বা 300 মিটার দৌড়ের পরেই কিন্তু তার শ্বাস হারিয়ে ফেলবে, সে শ্বাস কন্ট্রোল হারিয়ে তো সে দাঁড়ায় যাবে। এই কাজটা করা যাবে না, আমাদের যতই কষ্ট হোক আমাদের অভ্যাসে পরিণত করতে হবে যে আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিব, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ব। যদি আমি এই কাজটা করতে পারি তাহলে কিন্তু আমি সর্বপ্রথম দেখা গেছে প্রথম দিন আমি 200 মিটার দৌড়াবো, তারপরের দিন হয়তো 250 মিটার, তারপর হয়তো 300 মিটার, তারপর হয়তো 400 মিটার 500 মিটার। ট্রাস্ট মি, যদি আপনি এভাবে অভ্যাস করেন তাহলে আপনি 3 কিলো 4 কিলো 5 কিলো, যেটা আমি নিজে বাস্তব প্রমাণ, আমি নিজে বাস্তব প্রমাণ, আমি কিন্তু আমি সর্বোচ্চ 200 থেকে 250 মিটার দৌড়াইতাম, দৌড়ানোর পরে আমার খুবই এত কষ্ট হয়েছে শ্বাসকষ্ট, আমি আর পারতাম না, আমার বন্ধু বান্ধবরা চলে যেত আর আমি পারতাম না। তো অ্যাট লাস্ট বর্তমান রেজাল্টে আমি আপনাদের বলতে পারি আমার নিজের অভিজ্ঞতা এবং আমার নিজের রেজাল্ট থেকে যে আমি কিন্তু 15 কিলোমিটার 20 কিলোমিটার ইনফ্যাক্ট 25 থেকে 30 কিলোমিটারও আমি এইভাবে দৌড়াতে পারি, এবং অনবরত অনবরত আমি দৌড়াতে পারবো, এটা আল্লাহর রহমত। এবং আমার প্রতিটি শরীরচর্চা, প্রতিটি ইভেন্টের সিস্টেম এভাবে আমি ফলো করার কারণে আমি পেরেছি এবং এখনও অক্ষত সুস্থ অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। আমি আমি বলতে চাই না যে আপনি 15 কিলোমিটার 20 কিলোমিটার দৌড়ান, আপনার সাধারণ শরীরচর্চার জন্য এত কিলোমিটার দরকার নাই। হ্যাঁ, তবে যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী বা যে কোনো শৃঙ্খলা বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক, আপনারা যদি এখন থেকেই যদি এই শরীরচর্চাটা করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতেও এই বাহিনী সদস্য হলে আপনাদের কিন্তু অনেক রকমের বড় বড় ফিজিক্যালের সম্মুখীন হতে হবে। যদি আপনি এখন থেকে এইভাবেই শরীরচর্চা করেন তাহলে আপনাকে এই বড় বড় ইভেন্টে আপনাকে অংশগ্রহণে কোনো রকম সমস্যা হবে না। তাই আমি বলতে চাই যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সকল শৃঙ্খলা বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক, তারা আমার দেওয়া যে নিয়মটা, দৌড়ের যে নিয়মটি আমি বলেছি, এই নিয়মে আপনারা দৌড়ান, অবশ্যই আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তাদের জন্য যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও, নতুন নতুন পর্ব নিয়ে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবের মাধ্যমে সাথে থাকার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।